हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू माय इंग्लिश क्लास। आज के आमी क्लास 9 एर लेसन 4 एर एक्सरसाइज 6 थेके तोमादेर पढ़ाबो। एर आगे आमी ए लेसन एर बेंगली मीनिंगटा पढ़िएछि एबं एक्सरसाइज 5 पर्यन्त करिएछि। तोमरा जदि सेई भिडियोगुलो ना देखे थाको ताहले ए भिडियोर डेस्क्रिप्शन बक्से आमी लिंक दिए देव, सेखान थेके तोमरा देखे निते पारबे। तो चलो शुरू करा जाक। एक्सरसाइज 6, आईडेंटिफाई द फलोइंग सेंटेंसेस एज सिम्पल, कमप्लेक्स और कम्पाउंड सेंटेंस। आईडेंटिफाई द फलोईं सेंटेंसेस, नीचे वाक्यगुली के चिन्हित करो एज सिम्पल, कमप्लेक्स और कम्पाउंड सेंटेंस। सिम्पल, कमप्लेक्स और कम्पाउंड सेंटेंस हिसेबे तो प्रथम आगे बोले नी जे ए सिम्पल, कमप्लेक्स और कम्पाउंड ए तीनटी होलो सेंटेंसेर धरन। सेंटेंस के गठनेर भित्तिते तीनटी भागे भाग करा जाए। एकटी होलो सिम्पल सेंटेंस, द्वितीय होलो कमप्लेक्स सेंटेंस और तृतीय होलो कम्पाउंड सेंटेंस। सिम्पल सेंटेंसर बांगला हलो सरल वाक्य, कमप्लेक्स सेंटेंस मान जटिल वाक्य और कम्पाउंड सेंटेंस मान जौगिक वाक्य। प्रथम जेने सिम्पल सेंटेंस की, जे वाक्य एक सबजेक्ट थे, एक प्रेडिकेट थे, एक फाइनाइट वर्ब थे, से ही वाक्य के बला है सिम्पल सेंटेंस। तो सहजे हमें बुझते पर वाक्य एक सबजेक्ट पा, एक प्रेडिकेट पा और एक फाइनाइट वर्ब पाके सिम्पल सेंटेंस हिसाब से चिन्हित करब। तरपर कमप्लेक्स सेंटेंस, कमप्लेक्स सेंटेंसर बांगला हलो जटिल वाक्य, जे वाक्य एक प्रिंसिपाल क्लज थे एक एकाधिक डिपेंडेंट क्लज थे ताके बला है कमप्लेक्स सेंटेंस। ताहले एटा थेके आमरा जे वाक्य आमरा एक प्रिंसिपाल क्लज पाब एक एकाधिक डिपेंडेंट क्लज पाब से ही वाक्य के आमरा कमप्लेक्स हिसाब से चिन्हित करब। तारपर आसछे कम्पाउंड सेंटेंस, माने जौगिक वाक्य, जे वाक्य दुई बा ततोधिक प्रिंसिपाल क्लज थे से ही क्लजगुली कंजांगशन द्वारा जुक्त थाके ताके बला है कम्पाउंड सेंटेंस। ताहले जे वाक्य आमरा दुई अथवा ततोधिक प्रिंसिपाल क्लज पाबो एबं सेगुलोके कंजांगशन द्वारा जुक्त थाकते देखबो सेई वाक्यके आमरा कम्पाउंड सेंटेंस हिसेबे चिन्हित करब। ताहले एक नम्बरटा देखो कि बोलेछे, हि इज टू टायर्ड टू वॉक अलोन। एखाने हि एटा किन्तु सबजेक्ट और इज टू टायर्ड टू वॉक अलोन एटा होच्छे प्रेडिकेट। তাহলে একটা সাবজেক্ট পেলাম আর একটা প্রেডিকেট পেলাম, আর এখানে ইজ এটা কিন্তু ফাইনাইট ভার্ব। তাহলে এই বাক্যে একটা সাবজেক্ট পেলাম, একটা প্রেডিকেট পেলাম আর একটা ফাইনাইট ভার্ব পেলাম। তাহলে যে বাক্যে একটি সাবজেক্ট, একটি প্রেডিকেট আর একটি ফাইনাইট ভার্ব থাকে সেই বাক্যকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। তাহলে এটা সিম্পল সেন্টেন্স। দু নম্বর, আই হ্যাভ এ ফ্রেন্ড হু লিভস ইন মুম্বাই। এই বাক্যে আই হ্যাভ এ ফ্রেন্ড এটা একটা প্রিন্সিপাল ক্লজ আর হু লিভস ইন মুম্বাই এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে যে বাক্যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকে সেই বাক্যকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। তাহলে এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। তারপর প্রিয়ম রোট এ লেটার বাট হি গট নো রিপ্লাই। এই বাক্যে প্রিয়ম রোট এ লেটার এটা একটা প্রিন্সিপাল ক্লজ আর হি গট নো রিপ্লাই এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। আর এই বাক্যে এই দুটো বাক্য এই বাট কনজাংশনটা দ্বারা যুক্ত আছে। তাহলে যে বাক্যে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকে এবং সেগুলো কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। তারপর বিইং ইল আই কুড নট অ্যাটেন্ড স্কুল। এই বাক্যে আই হলো সাবজেক্ট আর বাকি যেটা পড়ে রইল অর্থাৎ বিইং ইল কুড নট অ্যাটেন্ড স্কুল এটা হলো প্রেডিকেট। আর এই বাক্যে একটাই মাত্র ফাইনাইট ভার্ব আছে সেটা হলো অ্যাটেন্ড। তাহলে যে বাক্যে একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তাকে আমরা কী বলি, সিম্পল সেন্টেন্স। তাহলে এটা হলো সিম্পল সেন্টেন্স। তারপর সি টোল্ড মি দ্যাট সি উড এন্টার এ হাউস হুইচ ইজ বিলিভড টু বি হন্টেড। এই বাক্যে সি টোল্ড মি এটা একটা প্রিন্সিপাল ক্লজ আর দ্যাট সি উড এন্টার এ হাউস এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ আর হুইচ ইজ বিলিভড টু বি হন্টেড এটাও একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই বাক্যে আমরা একটা প্রিন্সিপাল ক্লজ পেলাম এবং দুটো ডিপেন্ডেন্ট ক্লজ পেলাম। তাহলে যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকে সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। এখানে কিন্তু কোনো কনজাংশন দ্বারা যুক্ত নেই এগুলো, তাই এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স হলে সেখানে শুধু প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং সেগুলো কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এটা যেন কনফিউশন না হয় তোমরা একটু মনে রাখবে। তারপরটা দ্য সান শাইন্স ব্রাইটলি অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স ব্লুম। এই বাক্যে দ্য সান শাইন্স ব্রাইটলি এটা একটা প্রিন্সিপাল ক্লজ আর দ্য ফ্লাওয়ার্স ব্লুম এটাও একটা প্রিন্সিপাল ক্লজ।
আর অ্যান্ড এটা একটা কনজাংশন। তাহলে যে বাক্যে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকে এবং সেগুলো কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে আমরা কী বলি? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। এক্সারসাইজ 7, রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল উইদিন 100 ওয়ার্ডস সিকিং লিভ ফর 3 ডেজ টু ভিজিট ইউর এইলিং গ্র্যান্ডমাদার। রাইট এ লেটার, একটা চিঠি লেখো টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, তোমার প্রধান শিক্ষক অথবা শিক্ষিকাকে, অফ ইউর স্কুল, তোমার বিদ্যালয়ের, উইদিন 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে। সিকিং লিভ মানে ছুটি খুঁজে বা ছুটি চেয়ে, ফর 3 ডেজ, 3 দিনের জন্য, টু ভিজিট ইওর এইলিং গ্র্যান্ডমাদার। এইলিং মানে অসুস্থ, তোমার অসুস্থ গ্র্যান্ডমাদারকে দেখতে যাবে, তার জন্য 3 দিন ছুটি চেয়ে তোমার প্রধান শিক্ষক অথবা শিক্ষিকাকে, 100টা শব্দের মধ্যে একটা চিঠি লেখো। যেহেতু এটা স্কুলের প্রধান শিক্ষক অথবা শিক্ষিকাকে চিঠি, তাই এটা একটা ফর্মাল লেটার। ফর্মাল লেটার লেখার বেশ কিছু নিয়ম আছে, যেমন প্রথমেই আমাদের ওপরের বাঁদিকে টু বলে যাকে লেখা হচ্ছে তাকে সম্বোধন করতে হয়। যেমন আমি এখানে লিখেছি টু দ্য হেডমাস্টার, তারপর স্কুলের নাম XYZ স্কুল একটা নাম দিয়েছি, তারপর ঠিকানা BF ব্লক সল্টলেক কলকাতা 700091, তারপর মাঝখানে সাবজেক্ট লিখতে হয়। এখানে আমি সাবজেক্ট লিখেছি লিভ অফ অ্যাবসেন্স মানে অনুপস্থিতির জন্য অনুমতি, তারপর স্যার বলে আমি যে চিঠির যে মেন অংশ সেটা আমি লিখেছি দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আই সৃজিৎ দাস এ স্টুডেন্ট অফ ক্লাস 9A অফ ইউর স্কুল উড লাইক টু লেট ইউ নো দ্যাট আই হ্যাভ ফেসড এ ব্যাড নিউজ সাডেনলি। দিস ইজ টু ইনফর্ম ইউ, এটা আপনাকে জানানোর জন্য, দ্যাট যে আই সৃজিৎ দাস, আমি সৃজিৎ দাস এ স্টুডেন্ট অফ ক্লাস 9A ক্লাস 9-এর সেকশনের একজন ছাত্র অফ ইউর স্কুল আপনার বিদ্যালয়ের, উড লাইক টু লেট ইউ নো আপনাকে জানাতে চাই দ্যাট যে আই হ্যাভ ফেসড এ ব্যাড নিউজ, আমি একটা খারাপ সংবাদের সম্মুখীন হয়েছি সাডেনলি হঠাৎ করে। আই কাম টু নো দ্যাট মাই গ্র্যান্ডমাদার ইজ সিভিয়ারলি ইল। আই কাম টু নো, আমি জানতে পেরেছি দ্যাট যে মাই গ্র্যান্ডমাদার আমার ঠাকুমা ইজ সিভিয়ারলি ইল মানে ভীষণভাবে অসুস্থ। আই ওয়ান্ট টু ভিজিট মাই এইলিং গ্র্যান্ডমাদার, আমি আমার অসুস্থ ঠাকুমার সঙ্গে দেখা করতে চাই। ফর দিস আই নিড এ লিভ ফর 3 ডেজ, ফর দিস এটার জন্য আই নিড এ লিভ আমার একটা ছুটির প্রয়োজন, ফর 3 ডেজ 3 দিনের জন্য। সো ইফ ইউ কারেন্টলি অ্যালাউ দিস টু মি আই উইল বি হাইলি অবলাইজড টু ইউ। সো সুতরাং ইফ ইউ কারেন্টলি অ্যালাউ দিস টু মি, যদি আপনি আমাকে এটা অনুমতি দেন, আই উইল বি হাইলি অবলাইজড টু ইউ, আমি আপনার কাছে ভীষণভাবে বাধিত থাকিব। তারপর এখানে নিচে ডান দিকে থ্যাংকিং ইউ বলে ইউর সিনসিয়ারলি তোমাদের নাম লিখবে, তারপর বাঁদিকে তোমাদের নিজেদের অ্যাড্রেস আর ডেট লিখবে। এক্সারসাইজ 8, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ডস নারেটিং ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। রাইট এ লেটার, একটা চিঠি লেখো টু ইউর ফ্রেন্ড তোমার বন্ধুকে, উইদিন 100 ওয়ার্ডস 100টা শব্দের মধ্যে, নারেটিং ইউর এক্সপিরিয়েন্স তোমার অভিজ্ঞতা বর্ণনা করে, অফ ভিজিটিং এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি একটা বন্যপ্রাণী অভয়ারণ্য ভ্রমণ করার যে অভিজ্ঞতা সেটাকে বর্ণনা করে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো 100টা শব্দের মধ্যে। এটা যেহেতু বন্ধুকে চিঠি তাই এটা একটা ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার লেখার নিয়মটা ফর্মাল লেটার থেকে কিছুটা আলাদা। এখানে কী করতে হয়, প্রথমে আমাদের ডান দিকে ওপরে যে লিখছে চিঠি তার অ্যাড্রেস দিতে হয়, তারপর ডেট লিখতে হয়, তারপর বাঁদিকে ডিয়ার রবি বলে আমি এখানে একটা বন্ধুর নাম দিয়েছি রবি, তারপর যে চিঠির যে মেন অংশ সেটা আমি লিখেছি দেখো, হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো, আই অ্যাম অলসো ফাইন হিয়ার, আমিও এখানে ভালো আছি, আই অ্যাম রাইটিং দিস লেটার টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আই অ্যাম রাইটিং দিস লেটার, আমি এই চিঠিটা লিখছি টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স আমার অভিজ্ঞতা ভাগ করে নিতে, অফ ভিজিটিং এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি একটা বন্যপ্রাণী অভয়ারণ্য ভ্রমণ করার যে অভিজ্ঞতা সেটা ভাগ করে নিতে আমি এই চিঠিটা লিখছি। লাস্ট মান্থ আই ওয়েন্ট টু ভিজিট কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইন আসাম উইথ মাই ফ্যামিলি। লাস্ট মান্থ, গত মাসে আই ওয়েন্ট টু ভিজিট, আমি ভ্রমণ করতে গিয়েছিলাম কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইন আসাম, কাজিরাঙ্গা আসামের যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আছে সেখানে ভ্রমণ করতে গিয়েছিলাম উইথ মাই ফ্যামিলি আমার পরিবারের সঙ্গে। ইট ওয়াজ এ 7-day ট্রিপ, এটা একটা 7 দিনের ভ্রমণ। দ্য প্লেস ইজ ফেমাস ফর 1 horned রাইনোসেরাস, দ্য প্লেস মানে জায়গাটা ইজ ফেমাস বিখ্যাত ফর 1 horned রাইনোসেরাস, 1 শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত।
along with rhinoceros, I saw many other animals from very close. Along with rhinoceros, মানে এক সিংহ গন্ডারের সঙ্গে I saw many other animals, আমি আরও অনেক প্রাণী দেখেছি from very close, খুব কাছ থেকে. It was so thrilling, এটা খুবই রোমাঞ্চকর ছিল. When you will come here, যখন তুমি এখানে আসবে, I shall tell you the experience in detail. আমি তোমাকে অভিজ্ঞতাটা বলবো in detail, মানে বিস্তারিতভাবে. তারপরে এখানে নিচে ডান দিকে your loving friend বলে তোমাদের নাম লিখবে, আর বাঁদিকে যাকে পাঠানো হচ্ছে তার নাম আর ঠিকানা লিখতে হবে. তো এখানেই আজকে শেষ করছি. ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও. যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো. থ্যাংক ইউ.